কি করে সমকামিয়তাই লিপ্ত হয় এ দ্বারা তুম মামো আমালা কমে লুত যদি তোমরা দেখতে পাও এমন কোনো ব্যক্তিকে ধরা পড়ে তোমার এমন কোনো ব্যক্তি যেই ব্যক্তি লুত সালামের। জাতির জঘন্য নিকৃষ্ট পাপে লিপ্ত সমকামিতায় লিপ্ত তো নবী কি বলছেন ফখতুল ফায়লা ওয়াল মাফুলা বিহি যে এই কাজ করে আর যার সাথে করা হয় দুইজনকেই হত্যা করো দুইজনকে কি করো হত্যা করো ফখতুলু নবী সাল্লাল্লাহু আলাইহি হত্যা করো দেবিচারের ক্ষেত্রে পুরুষ নারীকে দুই ভাগ করা হয়েছে তাই না বিবাহিত বিবাহিতা হলে হত্যা করতে হবে সংসার করতে পাথর মেরে হত্যা করতে হবে কিন্তু অবিবাহিতা বা অবিবাহিতা যদি হয় তাহলে ফজলিদু হোম হ্যাঁ ফজলেদু কুল্লাহ আহিদী মেথা জালদা একশোটি করতে হবে সুরেন উর আল্লাহ বলেছেন কিন্তু সমকামিতার ক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত কোনো পার্থক্য করা হয়নি বুঝে গেছেন না কোনো পার্থক্য করা হয়নি তাহলে কত বড় অপরাধ জেনা ব্যাভিচারের চাইতে বড় অপরাধ হচ্ছে সমকামিতা ভালো করে মনে রাখবেন জি এটা করবে কে তাহলে সরকার শাসক করবে এটা পাবলিকের কাজ না হ্যাঁ হাজি গাজির কাজ না মুফতি সাহেবের কাজ না এটা আলেমের কাজ না হুজুরের কাজ না এটা কার কাজ এমামে আজম মানে দেশের যে শাসক দেশের শাসক রাষ্ট্রপতির কাজ প্রধানমন্ত্রীর কাজ যাকে আল্লাহাক নেতৃত্বে দিয়েছেন অথবা যে দেশে রাজা রয়েছে রাজা বাদশার কাজ তার কাজ মুসলিম শাসকের কাজ এক কথা তাদের উপরে এই বিধানের বাস্তবায়ন করা ফরজ সমকামিতায় কেউ লিপ্ত হলে দুইজনকে হত্যা করতে হবে কারণ দুইজনের একজন তাহলে কি হবে একমাত্র একটি ক্ষেত্রে যদি কারোর জবরদস্তি করা হয় সেটা আলাদা কথা ব্যক্তিক্রম যার উপর জবরদস্তি করা হয় সুতরাং সে নির্দোষী কিন্তু জবরদস্তি না দুইজনের সম্মতিতে যদি সমকামিতা হয় তাহলে দুইজনকে কেন হত্যা করতে হবে রেখে দিলে এই রোগটি হচ্ছে কেমন ভাইরাসের মতো সংক্রামক রোগ এরা দেখলেই কথা মনে পড়ে যাবে আর যাদের ইমান দুর্বল চরিত্র দুর্বল তারা এই কাজে লেগে যাবে কারণ বিবাহ করলে দায়িত্ব নিতে হবে বিবাহ করলে আমার ছেলে মেয়ে হয়ে যাবে তারপর স্ত্রী আবার বেঁধে দিবে হাত মা বেঁধে দিবে তুমি বাইরে যেতে পারবে না এখানে যেতে পারবে না সেখানে যেতে না খোঁজ খবর আর এতেই কাজ চলছে না তারপরে এই নোংরা কাজটি মানুষের প্রকৃতি বিরোধী কোন পশু তোই কাজ করে না দেখেছেন কখনো দেখতে পারেন এই কাজ করে না যে এই কাজটি এই আদম সন্তানের নিকৃষ্টরা করে যার ফলে আর আল্লাহ রাব্দুল আলমিনের এত গজব রয়েছে এই পাপের ওপর যে লুত সালামের দেশকে পাক পাথর বর্ষে শুধু ছেড়ে দেননি যে পাথর ধ্বংস তো হয়ে গেল তো থাক জমিন থাকেনি আল্লাহ কি করেছিলেন এই না জমিনকে রাখাই যাবে না একবারে পাতালে নামি উল্টে পাল্টে রেখে দিলেন ফাজা আল্লাহ ফাজা আল্লাহ আলিয়াহা সাফিল আল্লাহ বলছেন যে ওপর ভাগকে একবার নিচের দিকে করে দিলাম উল্টে রেখে দিলেন দিয়ে আর তাদের ওপর পাথর বর্ষণ করেছেন আর তারপরেও যে উল্টে দিয়ে জমিন থাকবে ওই জায়গায় বসবাস করা শুরু করবে তাও আল্লাহ রাখেননি ওটাকে সাগর বানিয়ে দিয়েছে ওই সাগরের নাম জানেন হ্যাঁ কোন সাগর মৃত সাগর আল বাহরুল মাইয়ে বলা ওটা কি বলা হয় আল বাহরুল মাইতে মৃত সাগর ডেড